লাগতে পারে। আপনাদের হয়তো মনে হচ্ছে যে আমরা কিছু বড় লোকের ব্যাপার স্যাপারকে রং চড়িয়ে দেখিয়ে চলেছি, স্টিরিওটাইপ করে দেখাচ্ছে। আমাদের বিশ্বাস করুন, আমরা সেলফ সেন্সরশিপের কারণে যেটা বাস্তব সেটা আপনাদের দেখাচ্ছি না। বাস্তব ক্ষেত্রে কিছু মানুষ বাড়িতে কাজ করা বাচ্চাদের সঙ্গে এত জঘন্যভাবে ব্যবহার করে, শুনলে আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে। সংবাদপত্রে, ইন্টারনেটে আপনি এরকম অনেক ঘটনা পড়তে পারবেন যেখানে লেবার বা কাজের নামে বাচ্চাদের উপর বাজেভাবে টর্চার করা হয়। এই বর্বরতার চিহ্ন প্রায়শই তাদের শরীরে দেখতে পাওয়া যায়, কিন্তু যে ক্ষত মস্তিষ্কের গভীরে হয়ে থাকে সেটা এত সহজে দেখতে পাওয়া যায় না। মালিকের সন্তানেরা এয়ার কন্ডিশন ঘরে মকমলের চাদর গায়ে দিয়ে ঘুমোয়, আর সেই বাড়িরই কাজের বাচ্চা মেয়েটা যে কোনো জায়গায় শুতে পারে, যে কোনো অবস্থায় ম্যানেজ করে নিতে পারে। এই বাচ্চাদের কোনো ইচ্ছে হয় না, দয়া করে যা কিছু অবশিষ্ট বেঁচে থাকে সেটাকে খুব খুশি হয়ে খেয়ে নেয় এরা। মালিকের সন্তানরা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু এই বাচ্চারা কখনো ক্লান্ত হয় না। এদের মধ্যে অদ্ভুত শক্তি থাকে, এরা না থেমে না ক্লান্ত হয়ে কাজ করতে পারে। ইংরেজিতে প্রবাদ আছে একটা, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জিল এ ডাল গার্ল, কিন্তু এই প্রবাদটা এই বাচ্চাদের জন্য খাটে না। এদের খেলাধুলা, হাসি ঠাট্টা, এগুলোর কি প্রয়োজন? অসুস্থ হলে এরা শুধুমাত্র সস্তার কয়েকটি ওষুধেই ঠিক হয়ে যায়, এদের আদর যত্ন সহ্য হয় না। বাচ্চাদের যারা কাজে রাখেন তারা সবাই হয়তো এত খারাপ ব্যবহার নাও করতে পারেন। হতে পারে যে কিছু মানুষ মনুষ্যত্বের পরিচয় দেন, কিন্তু তারাও অপরাধী, আইনের চোখে অপরাধী, যেখানে পরিষ্কারভাবে বলা হয় যে 14 বছরের চেয়ে ছোট বাচ্চাদের যে কোনো কাজের জন্য ব্যবহার করা হলে তা আইনত অপরাধ। আমরা ওদের সাথে ভালো ব্যবহার করি, ওদের সেই সব সুযোগ সুবিধা দিয়ে থাকি যা ওদের পাওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই সব আর্গুমেন্টের কোনো মানে হয় না। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আমরা নিজেদের ছোট বাচ্চাদের অন্য কোনো বাড়িতে কাজ করতে দেখতে পারব? আজ্ঞে না। পাখির মা গরিব তো কি হয়েছে, সেও তো একজন মা, আর সে নিজের সন্তানকে সেখান থেকে মুক্ত করবে বলে ঠিক করে নিয়েছিল। মা, আমাদের কাছে সব মিলিয়ে 1300 টাকা আছে আর কিছু খুচরো টাকা। এর থেকে 200 টাকা কোয়েলকে দিয়ে দে, বাকিটাতে আমরা চালিয়ে নেব। কোয়েল, আমি জানি তোর উপর অনেক বড় দায়িত্ব দিচ্ছি, কি করি, বাবা আছে না, ওর দেখাশোনা করতে হবে। তুমি এসব নিয়ে ভেবো না মা, বাবা কাজ আমি সব সামলে নেব, তুমি শুধু পাখিকে বাড়ি নিয়ে এসো। ওই অশ্বিন কি একটা বিকাশ রোজগার সংগঠনের কথা বলেছিল শক্করপুর এলাকায়? হ্যাঁ মা, ও আমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছে। পাখি? কে পাখি? আমার মেয়ে পাখি, যাকে অশ্বিন এখানে এনেছিল। এই অশ্বিনটা আবার কে? দেখুন, আমার মনে হয় আপনারা ভুল জায়গায় এসেছেন, আমি কোনো অশ্বিন কিংবা পাখিকে চিনি না। দেখুন দাদা, আমি লেখাপড়া জানি না, ঝাড়খণ্ডের কোপই গ্রাম থেকে এসেছি, আমাদের পাশের গ্রামের ছেলে অশ্বিন ওই আমাদের পাখিকে এখানে এনেছে। ও নিজেই আমাদের বলেছে যে পাখি এই দিল্লি শহরে কোনো এক বাড়িতে কাজ করছে, আমাদের সাহায্য করুন। দেখুন দেখুন, যদি আমার হাতে থাকতো তাহলে আমি নিশ্চয়ই কিছু একটা করতাম, কিন্তু আমি তো আপনাদের বললাম যে আমি কোনো অশ্বিনকেও চিনি না, কোনো পাখিকেও চিনি না। আমার মনে হয় যে আপনাদেরকে বোকা বানাচ্ছে, এটা দিল্লি শহর, দিল্লি, একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? যান 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 যান, এখন আমাকে একটু ছেড়ে দিন, আমাকে কাজ করতে দিন, যান। মা, 3 দিন হয়ে গেছে, এখন তো ওই লোকটাও এই একই কথা বলছে যে ও আমাদের পাখিকে চেনে না। ও আমাদের চোখে চোখ রেখেও কথা বলছে না, নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। তরুণ, ও আমাদের মিথ্যে বলছে। তাহলে এখন
মা এখন তো আমাদের কাছে টাকাও শেষ হয়ে যাচ্ছে। কোয়েল তেমন ও আমার পেটের সন্তান, আমার নিজের রক্ত। যদি আমি ওর জন্য না ভাবি তাহলে কি করে চলবে? যতক্ষণ পাখি আমার সামনে এসে না বলছে, মা আমি এখানে ভালো আছি, আমি খুশিতে আছি, আমার চিন্তা করো না, ততক্ষণ আমার শান্তি নেই কোনো। যদি ওর কিছু হয়ে যায়, যদি ওর কোনো বিপদ হয়, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এর আগেও বলেছি, কয়েক হাজার বার বলেছি যে আমি চিনি না, চিনি না, তবুও তোমরা আবার চলে এলে। হাজার বার এক কথা বললেও মিথ্যেটা সত্যি হয়ে যায় না ভাই, আর আপনি বারবার আমাকে মিথ্যে বলে যাচ্ছেন। আরে ওই, তুমি উল্টে আমাকেই হুমকি দিচ্ছ। হ্যাঁ, পুলিশকে ডাকবো? হ্যাঁ দাঁড়ো, পুলিশকে ডাকছি। হ্যাঁ হ্যাঁ ডাকুন, পুলিশকে ডাকুন, এক্ষুনি ডাকুন, ফোন করুন না, ডাকুন পুলিশকে, ওরাও দেখুক আপনি কি করেছেন আমার মেয়ের সাথে। আরে বাবা চুপ করো, চুপ করো, এটা আমার দপ্তর, এটা তোমার ওই পচা গ্রাম নয়। পচা গলা গ্রাম? কেন চুরি করে আনেন আমাদের গ্রামের থেকে মেয়েদের? দেখুন আপনি আমাদের ভদ্রতা দেখেছেন, আমাদের রাগ দেখেননি। যদি আমি আমার মেয়েকে ফিরে না পাই তাহলে কেটে রেখে দেবো, বুঝলেন? ডাকুন পুলিশকে, ওরাও আসুক, এবার ওরাই আমার মেয়েকে খুঁজে বের করে দেবে, ডাকুন ওদের। কাউকে ছাড়বো না ভাই, শোনো আমাদের এখানে যেতে হবে। শুনুন, এদিকে আসুন, কি দরকার? আমার মেয়ে পাখি এখানে কাজ করে। আপনার মেয়ে? পাখি, পাখি মুনমু, কুপই গ্রাম ধানবাদের কাছে, ঝাড়খান্ড, এত বড়। হ্যাঁ দাঁড়ান, বলো। ম্যাডাম একজন মহিলা এসেছেন, বলছেন উনি নাকি পাখির মা। ও
ওকে বলো এই নামে এখানে কেউ থাকে না। আচ্ছা ম্যাডাম, দেখুন কোনো ভুল হচ্ছে আপনাদের। না, এজেন্সি বালারা তো এখানকার ঠিকানাই দিয়েছে, দেখো। লিখতে কোনো ভুল হয়েছে হয়তো, এখানে ওই নামে কেউ থাকে না। কিন্তু ঠিকানাটা তো ঠিক না। বললাম না, লিখতে কোনো ভুল হয়েছে হয়তো, এখানে কোনো পাখি নেই। যান যান। আবার কেন এলে এখানে? তোমাদের তো ঠিকানাটা বলে দিয়েছিলাম আমি। ভুল ঠিকানা লিখে দিয়েছিলেন? বোকা বানাচ্ছেন? দেখুন, সোজা পথে বলে দিন আমার পাখি কোথায় আছে। আরে তোমার পাখি রাকেশ মালহোত্রার বাড়িতে কাজ করে, সমতা কলোনিতে। বিশ্বাস করো, আমায় বিশ্বাস করো, সত্যি কথা বলছি আমি। আমি ভেতরে গিয়ে দেখব। কোনো প্রশ্নই ওঠে না। যখন বলে দিয়েছি ভেতরে পাখি নামে কেউ কাজ করে না, তার মানে করে না, ভেতরে যাওয়া যাবে না। কেন যেতে পারবো না? ভদ্রভাবে বলছি, বারবার এখানে আসা বন্ধ করুন। জানি না কোত্থেকে সব চোটে এখানে, যত সব ঝামেলা আর কি। পাখির মা কুমকুম আর দিদি কোয়েল প্লেসমেন্ট এজেন্সি আর মালহোত্রাদের বাংলোর মাঝখানে টেনিস বলের মতো ছুটে বেড়াচ্ছিল। মালহোত্রা বাড়ি থেকে একটাই উত্তর পাওয়া যেত যে পাখি নামের কোনো মেয়ে এখানে কাজ করে না। একজন মায়ের শারীরিক আর অর্থনৈতিক শক্তি কমে আসছিল, কিন্তু তার সাহস আর তার বিশ্বাস কোনো নড়চড় করছিল না। উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে যদি উনি ফেরত যান তাহলে পাখিকে নিয়ে তবেই ফিরবেন। কুমকুমের এই দুরবস্থায় তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন একজন সাধারণ মানুষ, একজন সাধারণ নাগরিক যে একজন মায়ের কষ্ট সহ্য করতে পারেনি। আপনি ঠিক জানেন আপনার মেয়ে ওখানেই কাজ করে? 3 বছর আগে আমারই গ্রামের একটা ছেলে আমার পাখিকে ভুলিয়ে ওই এজেন্সিতে নিয়ে এসেছে। এজেন্সির লোকেরা বলছে আমার পাখি ওই বাড়িতেই কাজ করে। তখন থেকে আমরা শুধু ঘুরেই যাচ্ছি। আমার খুব ভয় করছে আমার মেয়ের জন্য। 3 বছর হয়ে গেল, আমার মেয়ের মুখটাও দেখিনি। বৌদি, এটা দিল্লি। এখানে একই ঘরে থাকা মানুষরা অনেকদিন পর্যন্ত একই অন্যের মুখ দেখতে পায় না। এখানে কেউ কারণ নয়। এখানে সব থেকে দামি জিনিস হলো সময়। সময়ের সাথে সব পাল্টে যায়, লোক বদলে যায়, তার সাথে ঠিকানাও বদলে যায়। হতে পারে আপনার মেয়ে ওখানে থাকে না, অন্য জায়গায় চলে গেছে। কিন্তু ওই বাড়ির দারোয়ান বললো যে আমার মেয়ে কখনো ওই বাড়িতে আসেনি, যে আমার মেয়ে ওই বাড়িতেই আছে। তার মানে কিছু গন্ডগোল হচ্ছে। আমার তো মনে হয় দুই তরফ থেকেই মিথ্যে বলা হচ্ছে। বড় লোকরা যা বলে সেটাকেই মানতে হয়। বড় লোকরা যতই বড় হোক না কেন, কিন্তু আমার কাছে আমার মেয়ের থেকে বড় কেউ না। তাদের বাড়িতে কি কোনো বাচ্চা নেই? আমরা গরিব তো কি, আমাদের কি মন বলে কিছু নেই?
আমাদের সাথে তো না কেউ নেই, কেউ নেই। একটা পার্টি আছে বৌদি, ওদেরকে এনজিও বলে। সেটা আবার কি? গরিবদের সাহায্য করে। কত টাকা নেয়? কিছু নেয় বলে তো জানি না, তবে একবার গিয়ে কথা বলা যেতে পারে, এখানেই কাছেই আছে। দেখো দুটো পসিবিলিটি থাকতে পারে, হয় ওরা পাখির সাথে খারাপ কিছু করেছে, নয়তো ওদের বাড়িতেই ওকে জোর করে আটকে রেখেছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে ওরা কুমকুমের সাথে দেখা কেন করতে চাইছে না। আই থিংক এই মালহোত্রা ফ্যামিলির সাথে আমাদের দেখা করা উচিত আর ওদের সাথে কথা বলা উচিত। তোমার কি মনে হয়? রাইট, চলুন আপনি গাড়িতে গিয়ে বসুন, একটুখানি দাঁড়ান। ধন্যবাদ দাদা। কত টাকা হয়েছে? রেখে দিন বৌদি, অন্য ভাড়া থেকে কামিয়ে নেব। আপনি আপনার মেয়েকে ফিরে পান এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। জয় শ্রীরাম। কাকে চাই? মিস্টার মালহোত্রাকে চাই। দাঁড়ান আর মন দিয়ে শুনুন, জোর করে আমি কাউকে ভেতরে যেতে দেবো না। ভেতরে ওই নামে কেউ নেই। একই কথা কতবার বলবো আপনাদের যে নেই? আপনি কি মালহোত্রা? নিশ্চয়ই নয়। তাহলে কেন এত লাফাচ্ছেন? আমি এই বাড়ির মালিক মালহোত্রার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ একটু সরে দাঁড়ান। উনি আমাকে এই কথাই বলতে বলেছেন যে ওই নামে এখানে কেউ কাজ করে না, আর উনি আপনাদের সাথে দেখা করতে চান না। আমরা ওনার সাথে দেখা করতে চাই। দেখুন, আপনি যদি এইভাবে গাজোয়ারি করেন না তাহলে গাজোয়ারি আমরাও করতে পারি। এই যে দাদা, আপনাকে সম্মান দিয়ে কথা বলছি মানে এই নয় যে আপনার হুমকিতে আমি ভয় পাবো। দাঁড়িয়ে আছে এখানে, আসুন এসে দেখান। এমন অবস্থা করব না, ভুলে যাব যে আপনার সাথে মহিলারাও আছে, বুঝেছেন? আসুন এসে দেখান। বিবেক ছেড়ে দাও, আমার তো এখানে সবকিছুই গন্ডগোল মনে হচ্ছে। পুলিশ স্টেশন যাই, পুলিশই বরং সবটা দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, যান যান। আরে কিছু তো করো তুমি, এত বড় ঝামেলা করছে এরা আর তুমি। ছাড়ো এই ক্যালকুলেটরটা, আমার সতীন, তুমি শুনছো আদৌ আমি কি বলছি? আরে বাবা আমি সব শুনেছি, তুমি তুমি টেনশন নিও না তো, আমি সবাইকে সামলে নেব। আপনি কি করে জানলেন যে আপনার মেয়ে ওই বাড়িতেই আছে? সাহেব, যে ছেলেটা ওকে দিল্লি নিয়ে এসেছে সেই ওই এজেন্সির ব্যাপারে বলেছে, আর এজেন্সির লোকটা ওই বাড়ির ঠিকানা বলেছে। আর স্যার, ওই বাড়ির লোকজন খুব অড বিহেভ করছেন, ওনাকে ভেতরেও ঢুকতে দিচ্ছেন না, তাছাড়া ওনার সাথে কথাও বলছেন না। কিন্তু এটাও তো হতে পারে যে মেয়েটা ওখানকার কাজ ছেড়ে দিয়েছে, হয়তো অন্য কোথাও গিয়ে কাজ করছে। হ্যাঁ একদম স্যার, হতে পারে, কিন্তু এই দেখানা করার ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে। এখন এই ভদ্রমহিলা তো ওখানে ভিক্ষে বা পয়সা চাইতে যাচ্ছেন না, উনি তো নিজের মেয়েকেই খুঁজছেন। আর কিছু না হোক অন্তত একটু খোঁজ খবর তো দিতে পারেন নাকি? দেখা করবেন না এটা কি? তুমি এক কাজ করো, তুমি ওই বাড়িতে গিয়ে খোঁজ নাও যে ওনার মেয়ে ওই বাড়িতে আছে কি না। ইয়েস স্যার। গেট খোল। কি হয়েছে স্যার? গেট খুলবি নাকি তোকে খুলবো? খোল গেট। খুলছি স্যার। কি হলো স্যার? স্যার, এই নামের কোনো মেয়ে ওখানে কাজ করে না। কে কি বলবেন এবার? ওরা সব মিথ্যা কথা বলছে, আর মিথ্যে বলবেই বা কেন বলুন?
কিন্তু সাহেব ওই এজেন্সির লোকটা বলেছে পাখি ওই বাড়িতে আছে, দুবার বলেছে সাহেব। স্যার আমার মনে হচ্ছে পাখির সাথে কিছু খারাপ হয়েছে। না, আর এখন ওনারা ওটাকে কভার আপ করার চেষ্টা করছেন। ও মিস্টার, আমি পার্সোনালি মিস্টার রাকেশ আর সীমা দেবীর সাথে দেখা করে এসেছি, খুবই ভদ্রলোক। স্যার ওটা খুব ভালো মানুষ, এরকম কাজ মোটেই করতে পারেন না। স্যার বিষয়টা খুব গোলমেলে লাগছে, আপনি ডিরেক্টলি ওই প্লেসমেন্ট এজেন্সির সঙ্গে কথা বলে নিন না প্লিজ। সেটা করতে পারি ম্যাডাম, কিন্তু তাতেও যদি উপকার না হয় তাহলে? সকাল থেকে চারবার ওই দপ্তরের চক্কর কেটেছি, আর এজেন্সির লোকটা বলেছে পাখি ওই বাড়িতেই আছে, বারবার বলেছে। স্যার আপনার ওই প্লেসমেন্ট এজেন্সির পঙ্কজকে জিজ্ঞাসাবাদ করা উচিত। হ্যালো মিস্টার, আমার কি করা উচিত আর কি না করা উচিত সেটা আমি ভালো করেই জানি। শিওর স্যার, কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট করলাম, আপনি অন্তত ওই লোকগুলোকে একটু জেরা তো করুন প্লিজ। আপনি তো বলছিলেন এখানে অফিস আছে, এটা তো বন্ধ। সাহেব এটাই তো ছিল এজেন্সি ওয়ালার দপ্তর, এটাই তো ছিল। আমি কতবার এসেছি। তাহলে কোথায় গেল? জানি না কি হচ্ছে আমার সঙ্গে, হে ভগবান। সরকারি গণনা অনুযায়ী নতুন দিল্লিতে প্রায় 364টি প্লেসমেন্ট এজেন্সি অপারেট করে, আর অফ দ্য রেকর্ডস এরকম হাজারটা সংস্থা কাজ করছে। শুধু শকরপুরেই এরকম 300টা এজেন্সি আছে। এরকম অনেক এজেন্সি দিল্লি সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট দ্বারা রেজিস্টার হয়ে থাকে, যার থেকে তারা এনজিওর খেতাব পেয়ে যায়। কিন্তু এদের মধ্যে থেকে বেশিরভাগ সংস্থাই ফ্রড হয়ে থাকে, আর তারা প্রায়শই নিজেদের নাম বদল করে, আর তাদের কাজটাও হয় সেই অবৈধ হিউম্যান ট্রাফিকিং। এই কেসে দোষী প্লেসমেন্ট এজেন্সি কয়েক ঘন্টার মধ্যে উধাও হয়ে যায়, আর সেই কারণে সন্দেহের তীর ঘুরে গিয়ে আটকে যায় কুমকুমের দিকে। দেখলেন তো আপনারা, এবার বিশ্বাস হয়েছে? আরে ওখানে কোনো অফিস নেই, এই মহিলা মিথ্যে বলছে। স্যার ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রাম থেকে এসেছে নিজের ছোট্ট বাচ্চাকে খুঁজতে, খুব গরিব, তাহলে উনি কেন মিথ্যে বলবেন স্যার? কেন, গরিবরা মিথ্যে বলে না? হ্যাঁ, এই শহরে অনেক গরিবকে চিনি আমি, যারা বড়লোকদের ব্ল্যাকমেল করে পয়সা হাতানোটা পেশা করে নিয়েছে। তাই ওই গরিব বড়লোকের ভাষণটা বন্ধ করুন আপনি, বুঝতে পেরেছেন? আর তাছাড়া আমার যা করার সেটা আমি করে দিয়েছি। নষ্ট করার মতো সময় আপনাদের কাছে থাকতে পারে, কিন্তু আমার কাছে নেই, একদমই নেই। আপনারা যেতে পারেন এবার। সাহেব আমি মিথ্যে বলছি? কেন মিথ্যে বলবো সাহেব? যদি আপনার মনে হয় যে আমরা মিথ্যে বলে বড়লোকদের কাছে টাকা আদায় করি, তাহলে চলুন আমাদের সাথে, চলুন আমাদের সাথে আমাদের গ্রামে, আর দেখুন আমরা কি করি। ভোর 4টে থেকে রাত 11টা অবধি কাজ করি আমরা, 6-6টা বাড়িতে কাজ করি। বাড়িতে অসুস্থ স্বামী, 3টে ছেলে মেয়ে, সবার কথা আমায় ভাবতে হয়। একটা ছেলে, এই মেয়ে, আর আমার পাখি, যাকে ওরা ভুল বুঝিয়ে এখানে এনেছে আর ওই এজেন্সিতে বিক্রি করেছে, আর ওই এজেন্সির লোকেরা মালহোত্রার বাড়িতে পাঠিয়েছে। মালহোত্রা আপনাকে ভুল বোঝাচ্ছে, মিথ্যে বলছে সাহেব, আর আপনি ওদের কথা বিশ্বাস করছেন? যদি আপনি ওদের কথা বিশ্বাস করেন, তাহলে এই শহরে কাউকে বিশ্বাস করি না। সাহেব আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই সাহেব, ব্যাস আমার মেয়ে আমাকে ফিরিয়ে দিন, যাকে 3 বছর আগে আনা হয়েছিল, আমার 12 বছরের ছোট মেয়েটা, আমার মেয়েকে আপনি ফিরিয়ে দিন সাহেব। যদি আমি আমার মেয়েকে ফেরত না পাই, তো আমি আপনারই থানাতে নিজের জীবন দিয়ে দেবো সাহেব, এখানেই নিজের জীবন দিয়ে দেবো, এখানেই এখানেই, আমার মেয়েকে ফেরত দিন সাহেব, আমার মেয়েকে ফিরিয়ে দিন। বাস বাস বন্ধ করো এইসব কান্নাকাটি, কাল আমি নিজে মালহোত্রার বাড়ি যাব, তার সাথে কথা বলবো। আপনারা কাল দুপুরে আসুন, এখন যান, আমার অন্য কাজ রয়েছে। আমার মেয়ে, মা,
যেতে তো হবেই। ওই পুলিশ ইন্সপেক্টর বলছে জল অনেক দূর গড়িয়ে গেছে। আমি যা করতে পারতাম আমি তো করেছি। আমার মনে হয় না এই সময় ও বেইমানি করবে। একটা কাজ করছি, গাড়িটা বার করি, তুমি ওকে নিয়ে এসো, গাড়িতে গিয়ে বসো। চলো। গাড়িতে বস। আমি রাকেশ আর সীমা মালহোত্রাকে এখানে ডেকে পাঠিয়েছি, একটু পরেই হয়তো এসে পড়বেন। আমার পাখি কেউ সঙ্গে আনবে তো? সেটা আমি জানি না, তবে হ্যাঁ, যে মেয়েটি ওদের বাড়িতে কাজ করে তাকে সঙ্গে করে নিয়ে আসছে। এখন সে আপনার মেয়ে কি না সেটা আপনি নিজেই দেখে নেবেন। আসবো স্যার। আসুন, ভেতরে আসুন, প্লিজ কাম, নিন। ওনারা এসে গেছেন আর সঙ্গে মেয়েটাও। পাখি, পাখি, হাও সোনা, পাখি, হাও সোনা, পাখি, কেমন আছিস? আমি আমি তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি, নিজের বাড়ি নিয়ে যেতে এসেছি। পাখি, থাকবো না আমরা এই দিল্লি শহরে, চল আমরা বাড়ি যাবো, চল পাখি, 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 কথা বলছিস না কেন পাখি? হ্যাঁ দেখ, আমি এসেছি না, দেখ আমরা বাড়ি যাবো, দেখ দেখ আমার দিকে, পাখি কিছু তো বল, পাখি, পাখি, পাগলি, কেমন আছিস তুই? কত বড় হয়ে গেছিস। এক মিনিট আমায় কথা বলতে দিন মেয়েটার সাথে। আপনারা দুইজন সরে যান, পাখি সরে যান, আপনারা দীপা ফাতেমা এদের সরে এখান থেকে। উনি কি তোমার মা? চুপ করো, চুপ করো, আমি ওকে জিজ্ঞেস করছি, একদম চুপ। তুমি বলো, ভয় পেও না, বলো। আমি এদেরকে চিনি না। ছাড়ো পাখি, কি বলছিস পাখি? আমি মা হই তোর মা, আমি আমি মা হই পাখি, দেখ মা হই আমি তো। হয়েছে তোর, কি খাইয়েছে এরা তোকে, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ নিয়ে যাবে, আমাকে মাকে চিনতে পারছিস না? চলো চুপ, একদম চুপ, এদিকে এসে দাঁড়াও পাখি। ইন্সপেক্টর, এবার কি আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি, মানে কেন আমি আর আমার ফ্যামিলিকে বেফালতু হ্যারাস করা হলো? আর আমাদের এই বেচারি কাজের মেয়েটাকে আপনি দেখতে পাচ্ছেন যে এই নাটক আমাদের কেন দেখতে হচ্ছে? মনে হচ্ছে কোথায় একটা ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। যত্তসব আপনারা যেতে পারেন, এবার মেয়েটাকেও সঙ্গে নিয়ে যান প্লিজ। পাখি চল, পাখি, 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 কত দূর থেকে এসেছি আমরা, তিন বছর ধরে তোর অপেক্ষা করে আমরা ক্লান্ত হয়ে গেছি, এও কেন করছিস তুই? বন্ধ করে সব কান্নাকাটি, আর পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে চলে যাও, নাহলে তোমাদের দুজনের সাথে এদেরও লকআপে পুরে দেবো, একজন ভদ্রলোককে এইভাবে বিরক্ত করার জন্য। যাও এখান থেকে। ইন্সপেক্টর, আপনি এই বাচ্চাটার মুখে ভয় দেখতে পেলেন না? ওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওকে ভয় দেখানো হয়েছে। স্যার আপনি ওর নীরবতাটা দেখেননি? ওর চোখ অনেক কিছু বলছিল স্যার। আরে কবি, ওইসব নীরবতা, চোখ, ওইসব নাটক বন্ধ করো। আমি খুব ভালোভাবে চিনি তোমাদের মতো এনজিওকে,
অনেক দিন ধরে দেখছি আমি তোমাদের, আমাদের দেশের দারিদ্রতাকে দেখিয়ে পয়সা কামাও তোমরা, তাই না? আর এখানেও একজন পরিশ্রমী মানুষের কাছ থেকে পয়সা কামাতে চাইছো, লজ্জা লাগে না তোমাদের? হ্যাঁ, যাও বেরিয়ে যাও এখান থেকে। এই ইয়েস স্যার, এদের বাইরের রাস্তা দেখিয়ে দাও। আর হ্যাঁ, এদের ওই ফ্রড এনজিওর রিপোর্ট চাই আমার। আরে যে তুমি থানায় এসে অনর্গল মিথ্যে কথা বলার জন্যে, এত লোককে হ্যারাস করার জন্যে তোমাকে গ্রেপ্তার করা উচিত ছিল, কিন্তু ছেড়ে দিচ্ছি, দয়া করে যেতে দিচ্ছি, যেখান থেকে এসেছিলে সেখানে চলে যাও, চলো। ওই আমার মন চায়, আমার পাখি, আমার পাখি। পাখি তার নিজের মা আর দিদিকে চিনতে অস্বীকার করে দেয়, তার নিজের মা আর নিজের দিদিকে, যারা এত দূরের গ্রাম থেকে দিল্লিতে এসেছিল তাকে ফিরিয়ে নিয়ে যেতে। এটাই কোনো দ্বিমত ছিল না যে পাখিকে ভয় দেখানো হয়েছিল, ওর মুখের প্রত্যেক ইঞ্চিতে আতঙ্কের চিহ্ন ছিল। এখন প্রশ্ন হলো যে মালহোত্রা পরিবার ওকে কি এমন বলেছিল যার জন্য পাখি এভাবে চুপ করে যায়, আর পুলিশ এই ভয় আর আতঙ্ককে কেন দেখতে পাচ্ছিল না? পাখি কি কোনোদিনও এই শিশু শ্রমিকের জীবন থেকে বার হতে পারবে? দেখুন প্লিজ, আপনি হতাশ হবেন না, ওরা বাচ্চাটাকে ভয় দেখিয়েছে, কারণ ওরা ওকে ওখান থেকে যেতে দিতে চায় না। প্লিজ আপনি নিজেকে সামলান। হ্যাঁ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, 15 বছরের একটা মেয়ে, এত কষ্ট দিচ্ছেন ওনারা ওকে, আর ওকে ছাড়তেও চাইছে না কেন? বিবেক সস্তায় পেয়ে গেছে, আর ওই বাচ্চাটাকে পেমেন্ট দেয় বা কত? জিরো। সব টাকা তো ওই এজেন্সিটাই খেয়ে নেয়, আর ও হলো বন্ডেড লেবার, উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে। আরেকটা কথা, ওই পিআই আর পিএসআই দুজনেই মালহোত্রার সঙ্গে হাত মিলিয়েছে। দিদি, এসবের মানে কি আমাদের বাকি কখনো আমাদের কাছে ফিরে আসবে না? না কোয়েল, এরকম কখনো হবে না, আমাদেরকে লড়তে হবে, তুমি একদম চিন্তা করো না, আর আমরা এই লড়াই নিশ্চয়ই জিতবো, বুঝেছো? আমার মনে হয় আমাদের বিবিকে জানানো উচিত। হ্যাঁ, তুমি ঠিক বলছো, তুমি ওর সঙ্গে কথা বলে নাও। দেখুন যা হবার হয়ে গেছে, এটাকে দ্বিতীয়বার করে কোনো লাভ হবে না। শুক্লাবাবু, আমি বিবিএ থেকে এসেছি, বাচপান বাঁচাও আন্দোলন, আর এই কেসটায় আমি একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। আপনি পাখি আর মালহোত্রাকে এখানে ডেকে পাঠান, আর নয়তো আমাদের সঙ্গে এই মুহূর্তে মালহোত্রার রেসিডেন্সে যেতে হবে, না হলে আমাকে বাধ্য হয়ে কমিশনারকে ফোন করতে হবে। দেখুন, আপনি আমার কেবিনেই আমাকে এভাবে ধমকাতে পারেন না। বাধ্য হয়ে বলছি শুক্লাবাবু, একটা 15 বছরের গরিব মেয়েকে ভয় দেখানো হচ্ছে নিজের মাকে অস্বীকার করবার জন্য, সত্যিটা তো সামনে আসতেই হবে, তাই না? এর চেয়ে বেশি আর কি চাইছি আপনার থেকে? ওকে স্যার, ওকে, আসছি। সীমা, আবার পুলিশ স্টেশন যেতে হবে। এই মেয়েটা না, এবার বুঝছি কত ধানে কত চাল, আমি যাব না ওখানে। হ্যাঁ তো ঠিক আছে, ওরা চলে আসবে। সে কি এখানে? হ্যাঁ তো, মেয়েটা মুখ খুলবে না তো? আগের বার তো আমার হুমকিটা কাজ করেছিল, এইবারেরটা আমি জানি না। দেখ পাখি, যদি তুই পুলিশের লোকেদের সামনে নিজের মাকে চিনতে পারিস না, তাহলে জেনে রাখ তোর মা আজীবন জেলে গেল। আর শুধু তোর মাই নয়, তোর পুরো পরিবার, আর তারপর পুলিশের লোকেরা তোর মাকে, তোর দাদাকে, তোর বোনকে এত মারবে, এত মারবে, ভেবে তো আমার বুকটাই কেঁপে উঠছে। তুই চাস এরকমটা হোক? না দিদি। বাঁচাতে চাস তো ওদের জীবন? হ্যাঁ দিদি। ব্যাস, তাহলে যাই হোক, তুই পুলিশের লোকেদের সামনে নিজের বাড়ির কোনো লোককে চিনতে পারবি না, বুঝেছিস?
আমি তো ওকে বেশ ভয় দেখিয়েছি, এবার দেখো। ঠিক আছে, দেখছি। স্যার কি করব? ওনারা এসে গেছেন, আপনার যা জিজ্ঞেস করার করুন। তোমার নাম পাখি? এদিকে এসো। আচ্ছা তুমি আমাকে বলো, এরা কি তোমাকে কিছু বলেছে বা ভয় দেখিয়ে যার জন্য দিদি আর মাকে চিনতে পারছো না? বলো, ভয় পেও না, বলো। এটা কি ধরনের ননসেন্স কথা? আমরা কেন এরকম করব? ম্যাডাম আপনি একটু চুপ করবেন, আমি ওর সাথে কথা বলছি তো, প্লিজ কিপ কোয়াইট। বাহ, বড় অদ্ভুত লোক তো আপনি, সেই ঘুরিয়ে ফিরিয়ে আমার মিসেসকে আপনি শাট আপ বলছেন, আপনার লজ্জা হওয়া উচিত। মালহোত্রা বাবু, কথাগুলো তো আপনিই ঘুরিয়ে যাচ্ছেন, আমি তো সেগুলোকে ঘুরিয়ে সত্যের দিকেই নিয়ে যাচ্ছি, এটা আমার কাজ সত্যিকে জানা। আরে বন্ধ করুন আপনার এই সত্যি মিথ্যার গল্প, এগুলো হলো আমাদের মতো ভদ্রলোকেদেরকে ইনসাল্ট করা অপমান করার বাহানা মাত্র, বুঝলেন? পাখি, পাখি, পাখি আমার দিকে দেখ, দেখ আমার দিকে, আমার দিকে তাকা পাখি, আমি কি তোর দিদি নই? আর এ তোর মা না? হ্যাঁ পাখি, যদি এই লোকেরা তোকে কোনো ভয় দেখিয়ে থাকে এখনই বলে দে পাখি, আমাকে বল না পাখি, না হলে আজকের পরে আর তোর সাথে দেখা করবো না। পাখি, পাখি এরা খুব খারাপ লোক, এরপর এরপর এরা তোকে অনেক কষ্ট দেবে, অনেক কষ্ট দেবে, জানিস তোকে মারবে, তোকে দি, তোকে দি অনেক কাজ করাবে, এরা ভালো লোক নয় পাখি, তুই বুঝছিস তো পাখি, খুব খারাপ লোক, তুই কি জানিস না পাখি, এরা খুব খারাপ লোক, তুই আমার কথা শুনছিস তো পাখি, শুনছিস তো পাখি, শুনতে পাচ্ছিস না তুই, কেন আমাদের চিনতে পারছিস না? শিশু অপহরণের জন্য 363, শিশুকে টর্চার করবার জন্য 323, 325, 341, তার সাথে চাইল্ড লেবার অ্যাক্ট তো আছেই, এছাড়াও ফ্রড, চিটিং সব। খুব স্ট্রং কেস আছে আপনার কাছে, এবার আমাকে বলুন চার্জশিট কবে ফাইল করছেন? আরে এই যে দাদা, এই সব 1-2-3-4 ড্রামা করে আমাদেরকে ভয় দেখাবার চেষ্টা করবেন না, আমরা ভয় পাওয়ার মতো লোক নই। আরে ভয় পাবো কেন, আমাদের মন একদম পরিষ্কার। আরে গত 3 বছর ধরে ওকে নিজের মেয়ের মতো লালন পালন করেছি, কত কত ভালোবেসেছি, ও কত কিছু দিয়েছি ওকে, আর এই গেও ভূতেরা তো এসব কিছু বুঝতেও পারবে না। আর আপনি জানেন যখন এসেছিল কেমন ছিল, একদম কঙ্কালের মতো, আর এখন দেখুন, এখন দেখুন চেহারাটা দেখুন, উপকারের কোনো দামই নেই। আমি সত্যি কথা বলছি স্যার, আমার না 2 ডটার্স আছে, ঠিক ওরকমই ও আমার 3 নম্বর ডটার, আমি আমি ওর মায়ের মতো সত্যি। ও তাই জন্যই আপনি ওকে ওর নিজের মাকে চিনতে বারণ করেছেন, খুব ভালোবাসেন আপনি ওকে। মালহোত্রা বাবু, হ্যাঁ আপনার উপরে যে সব ক্রিমিনাল কেস চাপানো হলো, এই সব কেস তো চলবেই, কিন্তু আপনারা রেডি হয়ে থাকুন। হ্যাঁ
আপনাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে এসে দাঁড়াতে হবে। অনেক প্রশ্ন করা হবে আপনাদের, রেডি থাকুন। কপালে অশেষ দুঃখ আছে আপনাদের। আরে দাদা, স্যার, এবার তোর পালা। তোর কি হয়েছে? শহরে গিয়ে মেম সাহেব হয়ে গেছিস নাকি? ছুটতে ভুলে গেছিস? এই নে, এই নে পাখি, এই নে, এবার ছোড়। পাথর ছোড় না পাখি। এটুকু খেলে তোর পেট ভরবে কি? দেখ পাখি, শহর তোকে খারাপ করে দিয়েছে। খা, ঠিক করে খা। ঘৃণা হয় এমন লোকেদের উপর, এরকম পড়াশোনা জানা কালচার্ড ফ্যামিলির সন্তানদের বাবা মায়ের ওপর যারা একটা নিষ্পাপ বাচ্চার সঙ্গে এরকম আচরণ করেছে। পাখি তার পরিবারের লোকেদের সঙ্গে গ্রামে ফিরে গেছে, কুপই গ্রাম ঝাড়খণ্ডের। কিন্তু সেই অশ্বিন যার জন্য পাখি এই পাকের মধ্যে ফেসে গিয়েছিল, সে এখনো ধরা পড়েনি। বিবিএ অর্থাৎ বচপন বাঁচাও আন্দোলন পাখির ফেরত আসার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু এটুকুই নয়, বিবিএ এই কেসটাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে খুব স্ট্রংলি পেশ করে, যার জন্য মালহোত্রা পরিবারকে পাখিকে পুরো 3 বছরের মাইনে ক্ষতিপূরণ বাবদ দিতে হয়, যেটা প্রায় 2,80,000 টাকার কাছাকাছি। আর এই টাকাটা এখন পাখির দেখাশোনার কাজে ব্যবহার করা হবে। সরকারের পক্ষ থেকেও পাখিকে ক্ষতিপূরণ দেওয়া হয়। আর বিবিএ এই চেষ্টাতেই আছে যে পাখি যেন প্রত্যেক মাসে একটা ফিক্সড স্টাইপেন্ড পায়, যার থেকেও এর পরের জীবনটা ভালোভাবে কাটাতে পারে। আমাদের মহানগরের জাঁকজমকপূর্ণ বাংলো থেকে শুরু করে মিডল ক্লাস ফ্ল্যাটে, কারখানায়, ছোট ছোট বিজনেসগুলোতে আপনারা হাজার হাজার পাখিকে বন্দি পাবেন। এদের সবার স্বাধীনতার অধিকার আছে, উন্নত জীবনের অধিকার আছে, শৈশবের অধিকার আছে। বিবিএ চাইল্ড লেবারের বিরুদ্ধে একটা জোরালো আন্দোলন শুরু করেছে, আর প্রশাসন এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছে তারা যেন একত্রিত হয়ে চাইল্ড লেবারকে সমূলে উচ্ছেদ করে দেয়। 2008 সালে বিবিএ দিল্লি গভর্নমেন্টের লেবার ডিপার্টমেন্ট আর লোকসভাতে দিল্লি প্রাইভেট এজেন্সি বিলকে নিয়ে একটা এফিডেভিট ফাইল করে। এই লিখিত আবেদনে ওনারা সরকারের কাছে অনুরোধ করেন যে একটা ডোমেস্টিক ওয়েলফেয়ার কমিটি গঠন করা হোক, যেটা এরকম প্লেসমেন্ট এজেন্সির উপর নজর রাখবে আর তাদের অনুশাসন করবে। 2011 সালে বিবিএ এই পিটিশনটা আবার পেশ করে। গত কয়েক বছরে চাইল্ড লেবার নিয়ে অ্যাওয়ারনেস অনেক বেড়ে গেছে। অনেক হাউজিং সোসাইটি, নোটিশ বোর্ড আর এজিএমএ এর বিরুদ্ধে কঠোরভাবে মতামত ব্যক্ত করে। শুধু চাইল্ড লেবারকে না বলে দিলেই আমাদের কর্তব্য শেষ হয়ে যায় না, আমাদের, আমায়, আপনাদের, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, যাতে আমরা কোথাও যদি ইললিগাল চাইল্ড লেবার দেখতে পাই তাহলে তৎক্ষণাৎ আমরা যেন প্রশাসনকে ইনফর্ম করি। চাইল্ড লেবারকে নিয়ে আন্দোলন তার নিজস্ব জায়গায়, কিন্তু আমাদের বিচারে সরকারকে আর পলিসি মেকারদের একসঙ্গে এই লার্জার পিকচারকে ভালোভাবে দেখতে হবে আর কিছু দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশের ধনী আর গরিবদের মধ্যে বেড়ে ওঠা দূরত্ব একটা চিন্তাজনক ইঙ্গিত যে আমাদের সমাজ একটা সিরিয়াস বিপদের মুখোমুখি। একজন কৃষক যখন আত্মহত্যা করে তখন আমরা শুধু বৃষ্টিকে দোষ দিতে পারি না, যখন কোনো গরিব বিনা চিকিৎসায় বা নকল ওষুধের কারণে মারা যায় তখন আমরা শুধুমাত্র মেডিকেল স্ক্যামকে দোষারোপ করতে পারি না। শুধু ইনকোয়ারি কমিটি কিচ্ছু করতে পারবে না। সেরকমই যখন একটা বাচ্চার ছোট ছোট হাতকে শ্রমিকের কাজ করতে বাধ্য করা হয় তখন শুধু ভাগ্য আর চাইল্ড ট্রাফিকিং র্যাকেটের উপর দোষ দিলেই কাজ শেষ হয়ে যাবে না। প্রয়োজন হলো যে সমাজ আর সরকার দুজনেই জোটবদ্ধ হয়ে গরিবের সমস্যাটা শুনুক, পিছে যাওয়া অধিকারের দীর্ঘশ্বাসটা শুনুক। এটা কোনো অন্য কারো সমস্যা নয়, এটা অন্য কারো পাপ নয়, পলিটিক্যাল আর পার্সোনাল
আলাদা আলাদা নয়, আমরাই সমাজ আর আমরাই সরকার, এটা মনে রাখবেন। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।